আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট টপ ট্রেন্ডস সাথে আছি আমি ইরাউ ইসলাম তাপপ্রবাহের মধ্যে রোববার থেকে খুলছে স্কুল কলেজ এ সময়ে শ্রেণী কার্যক্রম চালু থাকলেও তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি সে সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম এ অবস্থায় সরকারি প্রাথমিকে শ্রেণী কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শনিবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনায় বলা হয়েছে চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলমান থাকবে এক শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহ প্রতিদিন সকাল আটটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলবে দুই শিফটে পরিচালিত বিদ্যালয় সমূহে প্রথম শিফট সকাল আটটা থেকে সকাল সাড়ে নয়টা এবং দ্বিতীয় শিফট সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত চলমান থাকবে প্রাপ প্রাথমিক শ্রেণীর প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে এর আগে দেশ জুড়ে তীব্র প্রবাহের কারণে গত একুশ এপ্রিল ছুটি বাড়িয়ে পঁচিশ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার ছাব্বিশ ও সাতাশ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় সাত দিন বন্ধের পর আটাশ এপ্রিল থেকে পুনরায় শিক্ষা প্রতিষ্ঠানে শুরুর কথা ছিল এরই মধ্যে গত বৃহস্পতি বার তাপদাহের মধ্যে রোমবার থেকে এরই মধ্যে গত বৃহস্পতিবার তাপদাহের মধ্যে রোববার থেকে স্কুল কলেজ খোলার ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এদিকে আগামী চার মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও স্কুল বন্ধ থাকায় যে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে তাপদাহ ও অন্যান্য কারণে শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার ফলে যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ ও নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন ফল অর্জনের জন্য পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে পদ্মানিউজ টুয়েন্টি ফোর ডট নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল কোনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর